নমস্কার প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনি কীভাবে সর্বলোককে বা সর্বজনকে বশীভূত করবেন। শুধুমাত্র একটি গাছের ডাল ধারণ করে আপনি কীভাবে সকল মানুষকে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, আপনি সকলকে আপনার অনুকূলে আনতে পারবেন, তা সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, সর্বজন বা সর্বলোককে বশীকরণ করতে হলে আজকে যে ক্রিয়াটি আমি বলবো, এই ক্রিয়াটি কোনো তান্ত্রিকের মুখের কথা নয়, এটা স্বয়ং বিশ্বামিত্র মুনি, যিনি খুব একজন তেজস্বী মুনি ছিলেন, আপনারা সকলেই তার নাম জানেন, বিশ্বামিত্র মুনি। এই মুনি তিনি নিজে মুখেই বলেছেন যে এই ক্রিয়াটির কথা, আমি যে ক্রিয়াটি বলতে চলেছি ওনার নিজের মুখের কথা, এটা কখনোই মিথ্যা হবার নয়। তা আপনারা যদি সঠিকভাবে এই ক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সকল মানুষকে বশীভূত করতে পারবেন। তো বন্ধুরা, এই ক্রিয়াটি করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি বট গাছ খুঁজে বের করতে হবে, যে বট গাছের উপরে পরগাছা জন্মাবে, এইরকম একটি বট গাছ খুঁজে বের করতে হবে, যে বট গাছের উপরে প্রকৃতি, যে পরগাছার প্রজাতিটি, এই প্রকৃত পরগাছার জাতিটি আমরা আম গাছ এবং ছাবেদা গাছে প্রচুর পরিমাণে দেখতে পাই, কিন্তু বট গাছে কিন্তু সচরাচর এই গাছটি হতে দেখা যায় না, খুবই কম। যদি 200 গাছ আপনি খোঁজেন তাহলে হয়তো একটি গাছের উপরে এই গাছটি দেখতে পারেন। এই গাছের উপরে এই গাছটি খুবই কম জন্মায়, কারণ এই গাছটির উপরে এই গাছটি জন্মালে, এই পরগাছাটি জন্মালে তার ক্ষমতা খুবই বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম আসল যে বট গাছ, সেই বট গাছের পাতা কিন্তু একটু পুরু হয় এবং তার পাতাগুলো একটু বড় বড় সাইজের হয়, অশ্বত বা পাকুড় গাছ নয়, এখানে আসল যে বট গাছ আছে সেই বট গাছের উপরে আপনার পরগাছা হতে হবে। সেই পরগাছাকে আপনি আগে থেকে দেখে রাখবেন, দেখে রাখার পরে একটি নক্ষত্র আছে, সেই নক্ষত্রটি হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে আপনি ওই গাছ থেকে, ওই যে পরগাছাটি বলেছি, ওই পরগাছার একটি ডাল আপনি ভেঙে নিয়ে আসবেন। রোহিণী নক্ষত্রে আপনি ওই বটগাছের উপরে যে পরগাছাটা হয়েছে সেই পরগাছাটি আপনি ভেঙে নিয়ে আসবেন, একটি ডাল ভেঙে নিয়ে আসবেন। এনে আপনি ওর থেকে 1.5 থেকে 2 ইঞ্চি একটি ডাল, একটি মোটা ডাল, যে পরগাছাটি আপনি ভেঙে এনেছেন 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের একটি ডাল আপনি লাল সুতা দিয়ে বা লাল তাগা দিয়ে বেঁধে আপনার ডান হাতে বাঁধবেন, আর যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে আপনার বাম হাতে বাঁধবেন। আপনি এটি ধারণ করার 1 সপ্তাহ পর থেকে দেখবেন সকলে আপনাকে ভালোবাসছে, এবং যারা আপনাকে একসময় ঘৃণা করতো তারাও আপনাকে কাছে টেনে নিবে, আপনাকে ভালোবাসবে। এবং আপনি যদি আপনার কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীভূত করতে চান এর দ্বারা, সেটাও আপনি পারবেন। তো বন্ধুরা, ক্রিয়াটি সঠিকভাবে আপনাকে করতে হবে, আমি যেভাবে বলেছি সেই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি সকল মানুষকে বশীভূত করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে চলেছি, আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।